বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনার সাথে খুবই চমৎকার একটা আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সে কিন্তু আপনি 1000 টাকা পেয়ে যাবেন। এই 1000 টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইথড্র করে নিয়ে নিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে। সো বন্ধুরা, আমি এই অ্যাপ্লিকেশনটিকে লাইভ উইথড্র করব, উইথড্র করে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিব। খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন। সো যাই হোক, আশা করি আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটিতে চলে আসলাম এবং অ্যাপ্লিকেশনটিতে আশাবাদ এখানে দেখতে পারবেন যে আমার ব্যালেন্সে কিন্তু এখানে দেখতে পারতেছেন আমার ব্যালেন্সে $15 রয়েছে। সো এই $15 কিন্তু আমি লাইভ উইথড্র করব। উইথড্র করার জন্য যেটা করব, এখান থেকে আমি দেখতে পারবেন রিডিম অপশন আছে, রিডিম অপশনে একটা ক্লিক করে দিব। সো জাস্ট আমি রিডিম অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারবেন মিনিমাম উইথড্র হচ্ছে গিয়ে এখানে $15। $15 হলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্রটা করতে পারবেন। সো জাস্ট আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়া বাদে এখান থেকে জাস্ট আমার মানে এখানে জাস্ট আমার ইন্টারিয়র অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো জাস্ট আমি আমার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে সেটা এখানে আমি জাস্ট এখানে দিয়ে দিব। সো এখান থেকে আমি আপনাদের লাইভ দেখাইতেছি, তার বাদে এখান থেকে আপনি কত ডলার উইথড্র করতে যাচ্ছেন। সো এখানে আমি যেহেতু আমার $15 আছে, সেক্ষেত্রে আমি $15 দিয়ে দিলাম। সো আমার নাম্বারটা আরেকবার চেক করে নিই, 01996475164। তো আমার নাম্বারটা ঠিক আছে। সো দেন আমি যেটা করব, এখান থেকে এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। সো দেখতে পারতেছেন এরকম অ্যাড আসতে পারে, আসলে জাস্ট আপনারা অ্যাডটা দেখে নেবেন, তার বাদে স্কিপ বাটনে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন, ঠিক আছে। সো দেন জাস্ট আমরা কী করবো, এটাকে মানে স্কিপ বাটনে ক্লিক করে কেটে দিলাম, তার বাদে ব্যাক বাটনে ক্লিক করে জাস্ট আপনি চলে আসবেন। সো এখন দেখতে পারবেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু তারা টাকাটা মাইনাস করে নিয়েছে, মানে ডলারটা মাইনাস করে আমাদেরকে বিকাশে তারা পেমেন্টটা করে দিবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে $1200 কিন্তু রিসিভ করে ফেললাম, তারা কিন্তু এখানে সাথে সাথেই আমাদেরকে তারা পেমেন্টটা করে দিচ্ছে। সো দেন আমি এখান থেকে যদি মেসেজটা ওপেন করি, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন আমাদের টাকাটা কিন্তু এখান থেকে $1200 রিসিভ হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের মানে অ্যাপ্লিকেশনটির নাম দেওয়া আছে রেফারেলে জব মানি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন জব মানি অ্যাপ্লিকেশনটি থেকে আমরা $1200 রিসিভ করে ফেললাম। সো দেন এখন এই জব মানি অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে জাস্ট এইরকম একটা ইন্টারভিউ জিনিস চলে আসবে। সো তার আগে যেটা করবেন, আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে একটা লিঙ্ক তারা দিয়ে দিছে, ওপেন এই যে এখানে ওপেন প্লে স্টোর অ্যাপ, ঠিক আছে। এখানে ওপেন প্লে স্টোর অ্যাপের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া বাদে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে জাস্ট আপনারা যেটা করবেন, এই ইনস্টলটাকে মানে এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমার ওপেন আসতেছে কারণ আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি। সো দেন আপনারা তার আগে যেটা করবেন, এখানে যখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, তার বাদে যেটা করবেন আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে দেন, আপনাদেরকে অবশ্যই একটা VPN ব্যবহার করতে হবে। তো জাস্ট আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট প্লে স্টোরে এসে জাস্ট আপনারা যেটা করবেন, এখানে সুপার VPN বা যে কোনো একটা VPN দেখে সার্চ করবেন, ঠিক আছে। তো জাস্ট আপনারা VPN যদি দেন, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো VPN চলে আসবে, আপনি যে কোনো একটা VPN এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি সুপার VPNটা ইনস্টল করে নিয়েছি। সো দেন এটা ওপেন করব। ওপেন করে দেওয়া বাদে এখান থেকে যেটা করতে হবে, এখানে আপনারা অবশ্যই এখানে VPN ছাড়া কাজ করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না, আর এখানে ঢুকতেও পারবেন না, অথবা কাজ তো করা দূরের কথা, আপনারা কাজ করতেই পারবেন না VPN ছাড়া, ঠিক আছে। সো এখান থেকে যেটা করবেন, এই যে লোকেশন, লোকেশনে ক্লিক করে জাস্ট আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা এখানে USA আছে, ঠিক আছে, USA কানাডা এগুলো সিলেক্ট করে আপনারা কাজ করতে পারেন, অথবা UK, ঠিক আছে, এটা এই তিনটা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারেন। তো আমি USA দিলাম। দেওয়া বাদে জাস্ট আমি এখানে কানেক্ট অপশনে ক্লিক করে জাস্ট আমার VPNটাকে এখান থেকে আমি কানেক্ট করে নিব, ঠিক আছে, কাজ করতে পারবো, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। সো এখন আমি দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো বন্ধুরা, তার বাদে যেটা করবেন আপনারা, এই যে জব মানি অ্যাপ্লিকেশন, জব মানি অ্যাপ্লিকেশনটি জাস্ট এখান থেকে আপনারা ওপেন করবেন। সো আমি জব মানি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করলে জাস্ট আপনার একটু লোড নিবে, তার বাদে এরকম ইন্টারভিউ নিয়ে চলে আসবে। সো এখন যেটা করবেন আপনারা, এখান থেকে আপনার যে এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়া বাদে এরকম চলে আসবে। সো এখান থেকে জাস্ট আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো দেন এখান থেকে যেটা করবেন আপনারা, এখান থেকে আপনার ইউজার নেম দিবেন, তার বাদে ফোন নাম্বার, তার বাদে এখানে আপনার পাসওয়ার্ড এবং এখানে কি পাসওয়ার্ড, আর এখান থেকে যেটা করবেন 1234 এটা দিয়ে দিবেন, তার বাদে এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন। দেওয়া বাদে জাস্ট আপনারা এই যে সাইন আপ বাটনে ক্লিক করবেন, সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়া বাদে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো দেন আপনি কি করবেন, আপনাদের অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করবেন। বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এবং এখানে দেখতে পারবেন আমার ব্যালেন্সটা কিন্তু 00 আছে। আমি বলছিলাম এখানে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনি কিন্তু সাথে সাথে 1000 টাকা বোনাস নেবেন। সো বোনাস পাবেন। এই বোনাসটা আপনারা কীভাবে নেবেন, সো বোনাসটা নেওয়ার জন্য এখানে দেখতে পারবেন একটা প্রোমোকোড নামের একটা অপশন আছে, এই প্রোমোকোডের উপরে অবশ্যই মাস্ট আপনাকে ক্লিক করতে হবে। সো দেন আমি যেটা করবো, এখানে প্রোমোকোডের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া বাদে বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে এখানে ইন্টারিয়র প্রোমোকোড দেওয়া আছে, এখানে প্রোমোকোড 1-এর জায়গাতে এখানে একটা প্রোমোকোড দিতে হবে। সো এই প্রোমোকোডটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তো আমি এখানে একটা প্রোমোকোড দিয়ে দিতেছি, তো আপনারা অবশ্যই
এই প্রোমো কোডটা ব্যবহার করবেন ব্যবহার করে দেন যেটা করবেন এখানে সাবমিট বাটনে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার $12 আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সো দেন আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম তার বাদে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন আমাদের এটা হয়ে করবেন তার বাদে স্কিপ বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার বাদে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু তারা কিন্তু সাথে সাথেই আমাদের $12 কিন্তু অ্যাড করে দিছে অর্থাৎ আমাদেরকে তারা কিন্তু $1000 কিন্তু আমাদেরকে অ্যাড করে দিছে আর এখানে দেখেন প্রোমো কোড 2 যদি আপনারা এই কোডটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে এখানে কোনো কোড দিবেন না এই যে এখানে প্রোমো কোড 2 এখানে কোনো কোড দিবেন না যদি কোড দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে আপনি কোনো কাজ করতে পারবেন না সো দেন এখন প্রোমো কোডের কাজটা শেষ এবং আপনি কিন্তু $1000 ইনকাম করে ফেললেন এবং এখান থেকে উইথড্র করার জন্য অবশ্যই আপনাকে আরও $3 ইনকাম করতে হবে সো $3 ইনকাম করা ইজি যেহেতু সো আমি কিন্তু এখান থেকে এই প্রোমো কোডটা ব্যবহার করে দেন আমি এখান থেকে $12 পাইছি এরপরে আমি $3 ইনকাম করে দেখেন আমি লাইভ উইথড্র করছি $1200 ঠিক আছে সো দেন এখন যেটা করবেন আপনারা এখানে কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখাই সো এখানে অবশ্যই আপনার এড আসলে অবশ্যই আপনাদেরকে ফুল এডটা দেখতে হবে এখন কাজ করার জন্য যেটা করবেন এখান থেকে দেখতে পারবেন ডেইলি চেকিং রয়েছে এবং এখানে স্পিন রয়েছে এবং এখানে দেখতে পারবেন ওয়াস ভিডিও এখানে ম্যাপ কুইজ এগুলোর মাধ্যমে আপনারা 4টা কাজের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন তো ডেইলি চেকিংয়ে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন আপনারা এখান থেকে জাস্ট এই যে গেট বোনাসের উপরে ক্লিক করে যে এখান থেকে 0.001 সেন্ট নিতে পারেন ঠিক আছে তো জাস্ট গেট বোনাসের উপরে ক্লিক করলে আপনাকে দিয়ে দিবে সো যাই হোক এখন আপনাদের দেখাই আপনারা কীভাবে এখান থেকে আপনার স্পিন করে ইনকাম করবেন সো বন্ধুরা এখান থেকে আমরা ডেইলি চেকিং করে এখান থেকে দেখতে পাচ্ছেন 0.01 মানে 1 সেন্ট আমরা এখান থেকে নিয়ে নিছি এখন যেটা করবেন আপনারা এখান থেকে এই যে স্পিনের অপশনটি আছে স্পিনের উপরে ক্লিক করে কাজ করবেন তো জাস্ট আমি স্পিনের উপরে ক্লিক করে দিলাম তার বাদে এখান থেকে দেখেন প্লে গেমস তো প্লে গেমসের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়া বাদে দেখতে পারবেন এটা স্পিন ঘুরবে সো দেন যেটা করবেন আপনারা এখান থেকে দেখতে পারবেন একটা অ্যাড চলে আসবে এই অ্যাডটাকে কিন্তু আপনারা ফুল দেখতে হবে ঠিক আছে এই অ্যাডটাকে আপনাদেরকে ফুল দেখতে হবে সো দেন আমরা এই অ্যাডটাকে দেখে নিব ঠিক আছে সো দেন এখান থেকে দেখতে পারবেন স্কিপ বাটনে ক্লিক করে দেন আমরা এটা কেটে দিব সো কালেটে ক্লিক করে দিবেন কালেটে ক্লিক করলে আপনার 40 কয়েন কিন্তু কনভার্ট হয়ে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো অবশ্যই কিন্তু আপনারা এই ফুল ভিডিওটা দেখতে হবে ঠিক আছে সো দেন এখান থেকে স্কিপ বাটন যখন চলে আসবে তখন আপনারা স্কিপে ক্লিক করে দেন আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে এটা চলে আসবে ঠিক আছে আর এখান থেকে দেখতে পারবেন আমাদের একটা কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে সার্ভারের সমস্যার কারণে এখানে আসতেছে না সো দেন এখান থেকে দেখতে পারবেন এটা চলে আসবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টাইম শুরু হইতেছে সো এই টাইমটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আবারও স্পিন করতে পারবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো দেন এখানে দেখতে পাচ্ছেন আবারও টাইম শুরু হইতেছে সো দেন আবারও কিন্তু স্পিনে ক্লিক করে এগেইন আপনারা স্পিন করতে পারবেন এবং এখানে কিন্তু 11টা কাজের মধ্যে আমাদেরকে 11টা কাজ কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে আবারও বলতেছি 11টা কাজের মধ্যে 11টা কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে সো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন আমাদের 30 পয়েন্টটা কিন্তু আমাদের অ্যাড করে দিয়েছে সো দেন আবারও যদি প্লে অপশনে ক্লিক করি সো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা অ্যাড লোড নিবে ঠিক আছে এই অ্যাডটাকে জাস্ট আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এটা দেখা শেষ হয়ে গেলে স্কিপ বাটনে ক্লিক করবেন তার বাদে ব্যাক বাটনে ক্লিক করবেন সো এখান থেকে কালেক্ট এখানে ক্লিক করবেন কালেক্টে ক্লিক করে দেন আপনারা এই পয়েন্টটাকে কালেক্ট করে নেবেন বন্ধুরা তার বাদে দেন এখান থেকে দেখতে পারবেন আমাদের 11টা কাজের মধ্যে আমাদের কিন্তু এখানে 2টা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যেটা করবেন আপনারা এখান থেকে আবারও কিন্তু এখান থেকে টাইমটা শেষ হলে আমরা এখানে কাজটা করতে পারবো সো দেন আপনারা যেটা করবেন এখান থেকে দেখেন 11টা কাজ আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করে নেওয়া বাদে এখানে দেখতে পারবেন একটা গেট বোনাস নামের একটা অপশন চলে আসবে সো গেট বোনাসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়া বাদে আপনারা সিম্পলি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে যদি নিয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে দেন আপনারা যেটা করবেন মিনিমাম আপনারা 2 মিনিট অপেক্ষা করবেন ঠিক আছে মিনিমাম 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করে দেওয়া বাদে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে 1 থেকে 2 ঘন্টা রাখবেন রেখে দেওয়া বাদে আপনারা আনইনস্টল করে দিলে কোনো প্রবলেম হবে না আর যদি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করবেন ওয়েবসাইটে জাস্ট আপনারা 2 থেকে 2.5 মিনিট আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন ভিজিট করলেই আপনারা হয়ে যাবে তার বাদে যদি আপনার ব্যাক বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কিন্তু তারা মানে টাকাটা অ্যাড করে দিবে তার বাদে আপনার ব্যালেন্সে তারা কিন্তু টাকাটা অ্যাড করে দিবে ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন আমাদের পয়েন্ট 100 পয়েন্ট আছে এই পয়েন্টটাকে কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন যখন আপনার 1000 পয়েন্ট হয়ে যাবে তখন আপনারা এই পয়েন্টের উপরে ক্লিক করে জাস্ট আপনারা পয়েন্টটাকে কনভার্ট করতে পারবেন ঠিক আছে সো জাস্ট এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে মিনিমাম 1000 পয়েন্ট হলে এখান থেকে কনভার্ট করতে পারবেন সো তার বাদে দেন এখান থেকে দেখতে পারবেন ওয়াস ভিডিও তো জাস্ট এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়া বাদে এখানে দেখতে পারবেন ওয়াস অ্যাডস ঠিক আছে ওয়াস অ্যাডস জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া বাদে এরকম ভিডিও চলে আসবে সো অবশ্যই আপনারা এটা দেখতে হবে সো দেন আমরা এটা দেখে নিতেছি কিছুক্ষণ
সো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখান দেখতে পারতেছেন টাইমটা শুরু হইতেছে টাইমটা শেষ হয়ে গেলে দেন আমরা আবারো কিন্তু এখানে ওয়াসেডের কাজটা করতে পারবো সো দেন আপনারা যেটা করবেন এখানে 11টা কাজের মধ্যে 11টা কাজ কমপ্লিট করে ফেলবেন তার বাদে এখানে হয়তোবা কালেক্ট বোনাস একটা অপশন চলে আসবে এই কালেক্ট বোনাসের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার বাদে যে অ্যাডটা আসবে সেই অ্যাডের উপরে জাস্ট আপনারা ক্লিক করলেই জাস্ট আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে জাস্ট আপনারা মিনিমাম 2 থেকে আড়াই মিনিট অপেক্ষা করবেন আর যদি আপনাকে মনে করেন যে মানে ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে যেটা করবেন আপনারা ওয়েবসাইটে 2 থেকে আড়াই মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করে দেন আপনারা ব্যাক বাটন ক্লিক করলে আপনার ব্যালেন্সে কিন্তু তারা আপনাকে ডলারটা বা কয়েনটা অ্যাড করে দিবে সো যাই হোক আশা করি বুঝাতে পারছি এভাবে মূলত কাজটা করবেন এই কাজগুলো এভাবেই করবেন তার বাদে দেন বন্ধুরা এখন যেটা করবেন আপনারা এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন এখানে ম্যাপ কুইজ ঠিক আছে এখানে ম্যাপ কুইজদের কাজটা একই সিস্টেমের কাজ তো জাস্ট এটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে জাস্ট আমাদেরকে 11টা কাজ দিছে 11টা কাজের মধ্যে 11টা কাজ কমপ্লিট করতে হবে তো দেন এখান থেকে যেটা করবেন আপনারা বন্ধুরা এটা দিয়ে দিলাম তো দেওয়া বাদে সাবমিট বাটনে ক্লিক করলাম তার বাদে এড আসলে জাস্ট আপনার ব্যাক বাটনে ক্লিক করে জাস্ট কালেক্ট অপশনে ক্লিক করবেন কালেক্ট অপশনে ক্লিক করে দেওয়া বাদে এটাকেও ব্যাক বাটনে ক্লিক করে দিবেন তার বাদে দেখতে পারবেন এখানে একটা টাইম কাউন্টডাউন হবে ঠিক আছে একটা টাইম কাউন্টডাউন হবে তার বাদে এখানে দেখেন আমাদের একটা টাস্ক কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে সো দেন এভাবে মূলত আপনারা 11টা টাস্কের মধ্যে 11টা টাস্ক কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করে দেওয়া বাদে এখানে গেট বোনাস নামের একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করে দেন আপনারা কী করবে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেন আপনারা ওপেন করবেন ওপেন করে দেন মিনিমাম আপনারা 2 থেকে আড়াই মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করে দেওয়া বাদে এই অ্যাপ্লিকেশনটি আপনারা জাস্ট আপনার ফোনে মিনিমাম 1 ঘন্টা রেখে দেবেন 1 ঘন্টা রেখে জাস্ট আপনারা কী করবেন আপনার ওই ফোনটিতে যদি পরবর্তীতে আনইনস্টল করে দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে মিনিমাম আপনারা যেটা করবেন আপনারা মিনিমাম আপনারা 2 থেকে আড়াই মিনিট এই ওয়েবসাইটে অপেক্ষা করবেন ঠিক আছে সো যাই হোক বন্ধুরা আশা করি এই কাজগুলো বুঝাতে পারছি সো আপনারা এভাবে মূলত কাজগুলো করবেন সো যাই হোক এখন আপনাদের উইডিওটা আপনাদের সর্বপ্রথমে দেখিয়ে দিলাম সো মূলত এভাবে আপনারা উইডিও করবেন এই যে এখানে রিডিম বাটন আছে রিডিম বাটনের উপরে ক্লিক করে দেন আপনারা সিলেক্টে ক্লিক করে আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন তো বিকাশ সিলেক্ট করে দেওয়া বাদে এখানে জাস্ট আপনার যে নাম্বার ফোন নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে মানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে এখানে দিয়ে দিবেন এবং এখানে আপনারা $15 দিয়ে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের $12 কিন্তু এখানে শো করতেছে আমরা যেটা বোনাস পাইছিলাম সো আশা করি বুঝাতে পারছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।